আমাদের ঘুমানোর একটি সঠিক সময় রয়েছে, তার ব্যতিক্রম ঘটলে আমাদের জীবনে নেমে আসে অন্ধকার, সেটা আমরা অনেকেই জানি না। ঘুমানোর সঠিক সময় হলো রাত 10টা থেকে 11টা, কিন্তু আমাদের দেখা যাচ্ছে আমরা অনেকেই রাত 10টা 11টা দূর এর অনেক পরে 1টা 2টা 3টা কিংবা 4টাও বেজে যায়। এতে আমাদের অনেক ক্ষতি হয়, শুধু ক্ষতি বললে নয়, এতে আমরা অনেকে অনেক কঠিন রোগে আক্রান্ত হই। রাতে দেরি করে ঘুমানো আর সকালে দেরি করে ওঠা আমাদের জন্য কতটা ক্ষতিকর তা আমরা নিজেরাই জানি না। চলুন জেনে নেওয়া যাক রাতে দেরি করে ঘুমোলে কি হয়। চোখের নিচে কালো দাগ, যৌন সমস্যা, সুগার হওয়ার সম্ভাবনা বাড়ে, অল্প বয়সে চুল পাকা ও চুল পড়ার সমস্যা দেখা যায়, মেজাজ খিটখিটে হয়, ক্যান্সারের ঝুঁকি হওয়ার সম্ভাবনা থাকে, হার্ট এই সমস্যা রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে, চেহারায় বয়সের চাপ পড়ে, মানসিক রোগ হওয়ার অধিক ঝুঁকি থাকে, মাথা ব্যথার সমস্যা, স্মৃতিশক্তি হ্রাস পায়, অলসতা বৃদ্ধি পায়, অধিক গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, অকাল মৃত্যুর সম্ভাবনা থাকে। আমাদের প্রত্যেকের জীবনে পরিমিত খাবার, পরিমিত বিশ্রাম আর পরিমিত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শরীর মন অকাল মৃত্যু আর কঠিন রোগ থেকে বাঁচতে হলে আজ থেকেই তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস তৈরি করুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, এবং সব ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।